পৃথিবীতে আরশোলার আবির্ভাব হয়েছিল প্রায় ৩০ মিলিয়ন বছর আগে কিন্তু এই দীর্ঘ সময়ও আরশোলার দেহে তেমন কোনো গঠনগত পরিবর্তন হয়নি এরা সাধারণত আবর্জনাপূর্ণ স্থানে বসবাস এবং বংশবৃদ্ধি করে তাই এদের সারা দেহে মানব দেহের জন্য ক্ষতিকর নানা ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাস যুক্ত থাকে তাই কখনো খোলা খাবার খাবেন না এবং ঢাকনা দিয়ে খাবার ঢেকে রাখবেন কারণ খোলা খাবারে যদি আরশোলা বসে তবে ওই খাবারটি খাওয়ার সাথে সাথে তাতে সে মলত্যাগও করে এবং জ্যান্থিউরেনিক কাইনুরেনিক অ্যাসিড হাইড্রোক্সিকুইনালিক অ্যাসিডের মতো ক্ষতিকারক রাসায়নিকগুলো আরশোলার মলের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা খাবারের সাথে মিশে মারাত্মকভাবে দূষিত এবং বিষাক্ত করে দেয়